শ্রদ্ধা, অনেক শুভেচ্ছা আজকে তারকালাপে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমার ভীষণ ভালো লাগছে হাতে এত সুন্দর করে গিটার নিয়ে আপনি বসে আছেন, মনে হচ্ছে আড্ডাটা গানে গানেই হবে। গানটা কিভাবে গাইলেন আমি শুনবো, আমার তো ভীষণ শুনতে ইচ্ছা করছে। তার আগে দর্শকদের জন্য কুইজ থাকে, আমি কুইজের কথা জানিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, শাহিদের সঙ্গে আড্ডা দেবো, কিন্তু বরাবরের মতো আজও জানিয়ে দিচ্ছি আড্ডার আগে কুইজের নিয়ম। এই আড্ডায় আপনারা কুইজের মাধ্যমে অংশগ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন টি আলাপ, অর্থাৎ TALAP স্পেস, আপনার নাম, কুইজের সঠিক উত্তরটি লিখে সেন্ড করে দিন 4141 এই নম্বরে। তবে আর দেরি কেন, আপনার মোবাইল ফোনটি হাতে নিন এবং সেই সঙ্গে পাঠিয়ে দিন যত খুশি তত SMS। যারা SMS পাঠাবেন তাদের মাঝখান থেকে তো একজন বিজয়ী হবেনই, এবং সেই বিজয়ী কি পাচ্ছেন? বিজয়ী পাচ্ছেন এই প্রজন্মের জনপ্রিয় নায়িকা ঝুমুরের সাথে হোটেল 3-স্টার ভিলেজে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। তবে আর দেরি কেন, পাঠিয়ে দিন যত খুশি তত SMS। এবং আপনার খুব জনপ্রিয় একটি গান আছে, সুন্দরী তুই জলদি আয়, সুন্দরী তুই জলদি আয়। আমি বলছি আমার মনে হয় অনেক দর্শকের পছন্দের গান, তো সেই গানটি সুন্দরী তুই জলদি যতবার দুই বাইন তত সুড উল্প আনলে তো বাজার থেকে বড় মাছ আনুন ঠিক হই, কিন্তু মাছ আমার দুইয়ে রান্দন লাগে না। আমার সেই এক দোষ, ফাঁক পবিত্র ছাড়া তো রান্ধতাম পারি না। মাছ তো দন লাগে নাহি, দনের ফলে তো মাছ শুরু হয়ে পড়ে, এর লাগে তো কম টুকরা দেখুন যা। আজলাম করো তুমি আমার লগে, মাছ সুতি কাপড়ের মতন না, মাছের লগে কাপড়ের সম্পর্ক দাও তুমি, জীবনে পয়লা হুনলাম। ভাইজান আমি গরিব বললাম না, আমার দুষ্ট লাইন, হ্যাঁ আমার অবস্থা করলাম এইরকম আসি না, আমি ভালো বংশের মাইয়া বুঝুন, একটা হিস্টোরির কারণে আজ আমার বান্দিগিরি করুন লাগতেছে। তোমার হিস্ট্রি আমার শোনানোর দরকার নাই, এই হিস্ট্রি বহু তুনছি, আর যতবার কও ততবার হিস্ট্রি লম্বা হয়, রবারের মতন লম্বা হয়। জিনিসপাতি কি না কোনো শান্তি আসেনি, যেটাই কিনি তিন ভাগের এক ভাগ তো হ্যাঁ হয়ে যায়। আর কয় কি জানোস নি, মাছ বলে সুতি কাপড়ের মতন ধুলে ছোট হয়ে যায়, কত বড় টাউট চিন্তা করছ তুই? এক কাম হর বুয়ারে বিদায় করে দে। কথা তো একটা গলি, জ্ঞানী মানুষের মতন ভাবলোয়া বুয়ারে বিদায় করে দিব। তিন বেলা যা খাইতে পারতাস, খাইতে পারবা বুয়া? ঢাকা শহরে বুয়াকে এত সোজা নাই, বাঘের দুধ পাওয়া যায় বুয়া পাওয়া যাইতো না। তৈয়ার কি করা বুয়া, ম্যাডাম যে ধরে এটা মাইনা লো, তুমি জয়লাভ।
বললে কথা গন্ডাই আমার মনে হইছে তুই তো বুয়ার তন কম না পারলে বুয়ার একটু চেক দিয়ে রাই হ্যালো কে এটা কি 01914844 হ্যাঁ নম্বর তো ঠিকই আছে আচ্ছা আপনার নামটা কি জানতে পারি নাম্বারের মালিককে আমাদের একটু প্রয়োজন নাম ক্যাব হ্যালো আপনি ফোন কেটে দিচ্ছেন কেন ভাই আপনি এই নাম্বারের লোককে আপনার কি দরকার সে তো একটু বাথরুমে আছে আসলে আমি আরটিভি থেকে ফোন করেছি আমাদের এবারে তারকা আলাপের বিজয়ী হচ্ছে এই নাম্বার আর এই নাম্বার থেকে এসএমএস পাঠানো হয়েছিল তাই তাকে আমাদের দরকার তার অনেকগুলো গিফট রয়েছে আমাদের কাছে ভাইয়া 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 শোনেন ওই আমি আমি ভাবছি কি কি না কি বুঝছেন আমার নাম রাশেদ আমি নাম্বার এটা আমার আমি বুঝদারি নাই ও আচ্ছা আপনি এই নাম্বারের মালিক আপনাকে আরটিভির পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আপনার জন্য বেশ কিছু সারপ্রাইজ রয়েছে আমাদের কাছে আপনি খুব দ্রুত অফিসে চলে আসুন জি ভাই অফিসে যাইতাম তাহলে ঠিকানাটা আমাকে বলবেন কার কাছে যাবে স্যার আমি বিজয় ওই আমার নাম রাশেদুল মোবাইলে মেসেজ দিলে যে অনুষ্ঠানে জিতে না আমি জিতছি আমার আসতে বলছে আপনি এসএমএস বিজয়ী জি আসেন আমার সাথে ম্যাডাম ওনার সাথে কি কথা বলেন তো দেখেন তো উনি কি বলেন আমি আমার নাম রাশেদুল মোবাইলে মেসেজ আমি পুরস্কার দিচ্ছি আমার আইতে হয়েছে আমার নাম মনে নেই আচ্ছা ঠিক আছে আপনি বসুন আমি দেখছি মিস্টার রাশেদুল নামে একজন এসছেন উনি তার পালাতে এসএমএস দিতে আচ্ছা আচ্ছা ঠিক আছে প্লিজ বসুন স্যার আসছেন জি আপনি এসছেন আমাদের স্যার আসসালামু আলাইকুম হ্যাঁ কী নাম জানো
আমার নাম রাশেদুল। ওই যে কোন রাশেদুল? মেসেজ মোবাইলে মেসেজে দিলে যে পুরস্কার দেয়। আচ্ছা আচ্ছা, এক মিনিট। হ্যাঁ হ্যালো, না ঠিক আছে। বেশ সুন্দর লাগছে, বুঝছো? ক্যামেরন একদম একটা মিড ক্লোজ, আর একটা একদম টাইট। হ্যাঁ আচ্ছা, কোনো ই নেই। আর দেখি মাইক্রোফোনটা কি করছেন, কি করছেন? না 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 না, হাতে নেন, হাতে নেন, হাতে নেন। একদম ন্যাচারাল চাই, একদম ন্যাচারাল। হ্যাঁ, একটা আপনি যেখানে কাজ করতেন, আপনার যে অবস্থা, সেই অবস্থাটাই আমরা দেখাইতে চাই, ঠিক আছে? হ্যাঁ, তা আমরা শুরু করছি। রেডি? রেডি। এই এই কি করছো, তোমাকে কে ডাকছে? স্যার পাপ দিচ্ছে স্যার। না না, বুঝতেছো না তুমি, এনে আমরা একদম ন্যাচারাল একটা জিনিস চাচ্ছি, যাও। তো ঠিক আছে, আপনি সেরা সৌভাগ্যবান কুইজ বিজয়ী, আপনি এখানে এসেছেন, আপনার অনুভূতিটি এই যে, ঠিক ক্যামেরার দিকে তাকিয়ে সুন্দর করে গুছিয়ে বলবেন, ঠিক আছে? নিন, রেডি? ওকে রাশেদুল, রেডি? ক্যামেরা রোল, রেডি? ওকে, 5 4 3 2 1 0, অ্যাকশন। কি হলো বলুন? কি কইতাম, আমি গার্মেন্টসে কাম করি আর জুমরা বা সিনেমায় কাম করে। ওখানে আমার নাম রাশেদ। এরপরে হ্যারে আমরা আমরা সবাই আমরা সবাই হ্যারে খুব পছন্দ করি, আল্লাহ হ্যার হাত দারাজ করুক। আর ই ওই যে আমি সারাদিন আমি চিন্তাও করি নাই যে একটা সারা সারাদিন তার লগে থাকুম, আমার অনেক ভাল লাগতেছে। আমার লগে দোয়া করবেন। আমার নাম রাশেদ। আমি আমরা সবাই তারে অনেক ই করি, হ্যারে আমরা আমরা সবাই আমরা সবাই হ্যারে খুব আমার হয় না।
এটা কি তো হইলো? এ বেড়া কি হইছে? আরে মেসেজ পাঠাইলাম আমি, আর টিভির ভিত থেকে হামায় করছো তুমি। হ্যাঁ তোর ভিত থেকে দিলে রহম নাই, একটু আনি তোর ভিতরে কোনো দয়া মায়া নাই, তুই কি পেয়ে গেলে রে? এই বেহাটার মতো আবার আসস। তুই আমার মোবাইলে তো মেসেজ করছস, তুই এটা জানাইছো তোমার? এ বেটা এটা জানানোর কি আছে? এটা তুই দেখতেছস না সবসময় আমি মোবাইলে এসএমএস করি? আর এটা কি হলো? একদিন আমার তো টেয়া আসেন না, তোর মোবাইলটা একদিন দিলে কে করে তুই মালিক হয়ে গেছিস গা? তোর যেমন লাগবে অনুষ্ঠানও। আচ্ছা তুই বোলাবানের মতো করতেছস কি লিখা? এটা আমার দোষ। আমি কি করবো, আমার যেমন টেলিভিশন থেকে ফোন দিছে, ফোন ধরে তো আমার গলা হুকে গেছিল গা। বাইরে বাইরে আমার বহুদিনের স্বপ্ন, বহুদিনের আশা জানোস না, যে আমি নায়িকা জুঙ্গুরের লগে একটু দেখা করতাম। ভাই মেসেজটা আমি পাঠাইছি আর কেউ না জানো, তুই তো জানোস। আরে পাগল, এটা এখন করণের কিছু নাই, এখন সিস্টেমে আলাদা, যার মোবাইল হ্যাঁ পুরস্কার পাইবো, কেডা মেসেজ পাঠাইছে এটার কোনো বিল নাই। অনেকটু গরম পানি করবা, টেলিভিশন তো কয়ে দিছে আমার গড়গড়া করন লাগবো, আর এই মগের মধ্যে পানি লইয়া গড়গড়া করন লাগবো, আর টেমায় অনেক কথা কইলা না, দেখো কেমন একটা মায়ের। এই যে আপনার চলন ফেরন, আপনার কাপড় সবকিছুর দায়িত্ব আরো সুন্দর করে
ইয়ে করার জন্য আমাদেরকে বলা হয়েছে, তো আমরা সেই সাহায্যটা আপনাকে করব, ঠিক আছে? তো প্রথমেই যেটা আমি আপনাকে বলবো যে এই ভাষাটা যে করছি খাইছি এগুলো না করে আপনি যদি একটু নিজে বাড়িতে গিয়ে একটু প্র্যাকটিস করেন, একটু শুদ্ধভাবে যদি কথা বলেন, কারণ আপনি এত বড় মাপের একজন শিল্পী, ঝুমুর ম্যাডামের সাথে দেখা করতে যাচ্ছেন, তো খুবই খুশির বিষয়, তাই না? অবশ্যই একটু ভাষার উপরে খেয়ালটা রাখবেন। আপনার কাপড় যেটা পরেছেন ভালো, তারপরে এখন তো নতুন নতুন আরও অনেক অনেক স্টাইল এসেছে না, দেখছেন তো অনেক অনেক সুন্দর সুন্দর স্টাইল আসছে, তো আপনাকে সুন্দর দেখাতে হবে না? তো ওটার জন্য আমরা আপনার জন্য একটা নতুন একটা সুন্দর একটা কাপড়ের ব্যবস্থা করবো। তো এটা হচ্ছে জিয়া ভাই আপনার মাপটা নিবে, এখানে একটা শার্ট আছে আর একটা প্যান্ট। আমার একটা কোট দাও যেন একটা। অবশ্যই দেওয়া যায়, কেন দেওয়া যাবে না? জিয়া ভাই একটা ব্লেজার রেডি করবেন, ঠিক আছে? ব্লেজারের মাপও নেবেন। অবশ্যই অবশ্যই একটু দাঁড়ান, মাপটা নিন। ম্যাডাম, আমার নাম রাশিদুল, আমি একটা ছড়াছর, আমি আপনার লগে আপনার সঙ্গে একটু কথা বলতাম। কেমন আছেন? থ্যাংক ইউ ম্যাডাম, যে আপনার অনেক ছায়াছবি দেখেছি, আপনার অভিনয় আমার অনেক ই লাগে, চমৎকার লাগে, আমি আপনার ফ্যান। থ্যাংক ইউ ম্যাডাম। রাঙা পায়ে রুম ঝুম ঝুম, হাতের কাঁকন ঝুম ঝুম ঝুম, রূপের ঝলক দিয়ে আমার কেড়ে নিলে ঘুম। রাশিদুল, তোমাকে নিশ্চয়ই এর সঙ্গে পরিচয় করে দিতে হবে না, সে হচ্ছে তোমার স্বপ্নের নায়িকা, আমাদের এই চলচ্চিত্রের সুপারহিট হার্টথ্রব নায়িকা ঝুমুর ম্যাডাম। যাও সালাম করো। আমি তো একদম বাড়িয়ে বলছি না, এই যে রাশিদুল, আপনার প্রতিটা ছবির প্রতিটি কাহিনী গান সবকিছু তার একদম তটস্থ। এই রাশিদুল, তুমি না বলতেছিলে, বলো গল্পটা বলো। আমি না আপনার অনেক সিনেমা দেখেছি। ঠিক আছে, আপনি আপনার ভাষায় কথা বলেন। আপনার সব সিনেমা দেখছি তো আমি। সত্যি সত্যি দেখেছেন নাকি? হ্যাঁ, সব সব সিনেমা দেখছি আপনার। ই আছে না ওই যে ছোট প্রেম বড় জ্বালা,
ওই যে আপনার চেয়ারম্যানের লগে বিয়ে হয়ে যায়, পরে ওই নায়কে খালি রিক্সা লয়ে আপনার বাড়ির বাড়িতে ঘুরে, তারপরে ওই যে আপনার বাচ্চা হইব, তখন ওই যে রক্ত লাগবে মরে যেতেছে, নায়ক রক্ত দিল, কল্পনা একটা গান আসিল না, ওই যে নায়ক রিক্সা চালাইতেছে আপনি রিক্সার ভিতরে, ওই যে আমি রিক্সাওয়ালা নাই দুঃখ নাই জ্বালা, ছিলাম বেকার তাই তিন চাকা রিক্সা চালাইয়া, কেউ বুঝে না বুকের মাঝে রিক্সার বেলের মতো বাজে, টুংটাং টুংটাং আওয়াজ, টুংটাং টুংটাং। অনেক ভালো তুমি, অনেক ভালো লাগে। ও আসলে একটু নার্ভাস তো, এই জন্য আসলে বুঝতে পারে না যে কী করতে কী করে ফেলবেন। আমি একটু বাথরুমে যাবো। যাবা? আচ্ছা যাও, ইয়ে ইয়ে বাইরে যাও কিংবা তো, আর যদি না চেনো কাউকে জিজ্ঞেস করবা। ব্যাপারটা এইভাবে আপনি ভেবে দেখেন যে এই পর্বটা মানে বিশেষ করে আপনার মতো একটা সুপার হার্টথ্রব নায়িকা ঝুমুরের সাথে একটা গার্মেন্টস কর্মী রাশিদুলের আড্ডা, এই বিষয়টা যখন আমরা প্রমোশনাল চালাবো এটা নিয়ে কিন্তু হইচই পড়ে যাবে ম্যাডাম। আচ্ছা শুনেন, আজকে কিন্তু আমাকে একটু আগে ছাড়তে হবে ম্যাডাম, খুব বিপদে পড়ে যাব কিন্তু, সিও সাহেব কিন্তু এটা শুনতে পারলে একটা ঝামেলা করে ফেলবে। তাহলে একটা কাজ করেন, ওকে নিয়ে আমার শুটিংয়ে চলেন, ওর এন্টারটেইনমেন্টও হয়ে যাবে, শুটিংটাও দেখা হয়ে যাবে। সেটা করা যেতে পারে। ও রাশিদুল এসছো, চলো আমরা খেতে খেতে কথা বলবো। হ্যাঁ চলো। রাশিদুল আপনি তো অনেক সুন্দর গান করেন। জি আপা। আপা আমি না একবার ওই যে আপনার সিনেমা দেখানোর লেগে আমি দুই দিন ডিউটিতে যেতে পারিনি। ইন্টারেস্টিং তো, কেন? তিনটা ছটা শো দেখতে ঢুকছি তো, পরে ছটা নটা দেখছি, পরে নয়টা বারোটাও দেখছি, এত ভালো লাগছিল। একবারে তিনটে শো দেখে ফেললেন, ওয়াও। পরের দিন যাননি কেন? পরের দিন আবারও দেখছি, তিনটা ছটা ছটা নটা নয়টা বারোটা। খুব ভালো। আবার একটা কথা জিজ্ঞাসা করি, আপনার কিছু মনে না করলে? হ্যাঁ করেন। এই আপনি এত সিনেমায় এত বিয়া করেন, শরম করেন আপনার? লজ্জা করবে কেন, এটা তো অ্যাক্টিং, আর এভাবে না করলে তো বাস্তবতা হবে না। আচ্ছা বাদ দেন, রাশিদুল আপনি কি খেতে পছন্দ করেন? আসলে টক শোতে গেলে অনেক কিছু বলতে হয়। ডিম্পসকে আপনি পছন্দ করেন না? পছন্দ কিন্তু খুব একটা না। খাচ্ছ না কেন? নাও। আস্তে আস্তে খাও। সরি ম্যাডাম, মানে কিন্তু একটা কন্ডিশন আছে, ওখানে গিয়ে চুপচাপ থাকতে হবে,
কাউকে ডিস্টার্ব করা যাবে না। জি সবাই কাজ করবে তো। আপনি কি ওই কথাটা কখনো শুনেছেন? বাদরকে কখনো আদর করতে হয় না? বাদরকে আদর করলে বাদর মাথার উপর উঠে। আপনি ঠিক বাদরের মতো আচরণ করেছেন। আপনি কি জানেন আপনি ইউনিটে কত বড় ক্ষতি করেছেন? আপনার জন্য কত বড় হ্যাম্পার হয়েছে ইউনিট? আরে রাখেন আপনার গায়ে হাত দেওয়া, আমারই ভুল হয়েছে আপনাকে এখানে নিয়ে আসা। যে যেটা যোগ্য নয় তাকে আর কিছুটা কখনই করা উচিত। এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? এইভাবে তো হয় না, আমি কোনো কথাই শুনতে চাই। এটা তুমি কি করলে? তুমি চোখে দেখতে পাও না? আপু আপনি হাতটা নানালে তো চাটা পড়তো না। আবার মুখে মুখে কথা বলো, বেয়াদব ছেলে, থাপ্পড় দিয়ে তোমার সব দাঁত ফেলে দিব। ম্যাডাম আমাদের প্রোগ্রাম তো প্রায় শেষ। অনেক ভালো লাগছে, আপনার অনেক কোঅপারেট করেছেন এবং রাশেদুলও খুব এনজয় করেছে সারাদিন। ভাই কোটটাকে খুলন যে বন্ধ এখন না ম্যাডাম, আমরা যাবো আর কি আপনার অনুমতি পেলে। আমরা ইনশাল্লাহ ভবিষ্যতেও আরও কাজ করবো একসঙ্গে। আর ম্যাডাম ওই রাশেদুল একটু কথা বলবে আপনার সঙ্গে, তুমি কথা বলে আসো। আসি ম্যাডাম, সালাম আলাইকুম। আপনি চাইলে কোর্টটা খুলে রাখতে পারেন। আপা ওই আমি আপনার তো সবসময় সিনেমার পর্দায় দেখছি,
মানে ওই বাস্তব দেখলাম অনেক অনেক পার্থক্য আর কি। আর মানে আমরা সাধারণ মানুষ তো আমরা তো বুঝদারি না, মনে করছি যে একই রকম মনে হয় অহম দেহি, যে মানে অন্য জগতের মানুষ মনে করি তো অহম দেহি অনেক মানে পার্থক্য হয়ে গেছে গা। মানে ওই যে পর্দার মধ্যে যেরকম আর এই যে আপনি অহনে যেরকম মানে মিলান যায় না জায়গা ম্যাডাম। আমি না তুমি যাও, আপনি বসেন। দেখেন আপনার আবেগ আমি বুঝতে পারছি, কিন্তু সবকিছু পরে তো আমিও তো মানুষ। আজকে আমি আপনাকে একটা আমার মনের কথা বলি। যেমন আমারও অনেক ইচ্ছে করে বান্ধবীদেরকে নিয়ে বেলি রোডে গিয়ে ফুচকা খেতে, চাঁদনি চকে গিয়ে দরদাম করে স্যান্ডেল কিনতে। বাস্তবিকই আমি তা পারি? আমি কিন্তু তা করতে পারি না। আজকে আমার যে পজিশন সেটা আপনাদেরই জন্য। আপনারা যদি আমাকে পছন্দ না করেন তাহলে হয়তো আমি থাকবো না। এবং আমি এও জানি আমার জায়গায় কোনো একদিন নতুন কেউ চলে আসবে। আজকে আমাকে নিয়ে যে মাতামাতি সেটা তখন আর কেউ করবে না, অতীত তাই বলে। ভালো থাকবেন। আপনি কি আর কিছু বলবেন? মানে সবাই তো দুটা দেখতে পারে না, আমি তো দেখতে পেলাম এলাকা মনে হইতেছে। তো আপনি সিনেমা পর্দায় যেরকম আপনারা দেখুন যায় বেশি ভালো লাগে। শুনুন, আবার দেখা হবে।